তুমি লাস্ট ক্লাসে করাইছিল মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর বাই স্কেলার। তো এটা আমি আরও একটা রিপিট করো। তো সাপোজ সবা ধরা লোয়া যে এটা ভেক্টর, ঠিক আছে, এটা ভেক্টর আর এম এটা স্কেলার। তো এইটো ভেক্টরক যদি আমি স্কেলারে মাল্টিপ্লাই করি তেতিয়া হব এম এ ভেক্টর, আর এইটো এটা হব ভেক্টর। তো ভেক্টর যদি হয় ইয়ার একটা ডাইরেকশন থাকিব, আর এই ডাইরেকশনটো ইয়ার লগত হয়তো সেম হব নাইবা অপোজিট হব। এখিনি কথা লাস্ট ক্লাসে কোৱা হৈছে। গতিকে চাবা, ধৰি লোৱা যে এইটো এটা ভেক্টৰ আছে যিটো হৈছে এ ভেক্টৰ। এতিয়া এইটো এ ভেক্টৰক যদি আমি টু ডি মাল্টিপ্লাই কৰোঁ, টু ডি মাল্টিপ্লাই কৰোঁ, তেতিয়া কি হ'ব, এইটো ভেক্টৰৰ টু ডি মাল্টিপ্লাই কৰিলে মানে কি, যে মেগনিচিউড যিটো আছে সেইটো ডাবল হৈ যাব। ডাবল মানে এনেকুৱা হ'ব, এনেকুৱা টাইপৰ হ'ব ডাবল। তো ডাবল বুজায় চেম ডাইৰেকশ্যন হ'ব। হা, টু মাল্টিপ্লাই কৰিছোঁ মানে চেম ডাইৰেকশ্যন, কিন্তু যদি মাইনাছ টু ডি মাল্টিপ্লাই কৰোঁ তেতিয়া অপজিট ডাইৰেকশ্যন। তাৰমানে পজিটিভ মাল্টিপ্লাই কৰিলে চেম ডাইৰেকশ্যন, আৰু মাইনাছ নিগেটিভ যদি মাল্টিপ্লাই কৰোঁ অপজিট ডাইৰেকশ্যন আহি যাব। হ'ব, গতিকে আমি ইয়াৰ পৰা কওঁ বাৰু যে এ ভেক্টৰ আৰু এম এ ভেক্টৰ এই দুটা ভেক্টৰ লাইক ভেক্টৰ্ছ। লাইক ভেক্টৰ্ছ মিনছ দুটা ভেক্টৰৰ দিশ একে হয়। এই দুটা ভেক্টৰৰ দিশ একে কেতিয়া হ'ব, যদি এমটো পজিটিভ হয়। যদি এই এম যে মাল্টিপ্লাই কৰিছোঁ এইটো যদি পজিটিভ হয় তেতিয়াহে চেম ডাইৰেকশ্যনটো বুজাব। আৰু যদি এমটো যদি নিগেটিভ হয়, এমটো যদি নিগেটিভ হয় তেতিয়া হ'ব এই দুটা হ'ব আনলাইক ভেক্টৰ্ছ, মানে অপজিট ডাইৰেকশ্যন হ'ব। হ'ব, এইখিনি আমি লাষ্ট ক্লাছত কৈছিলোঁ। এতিয়া চাবা, এইটো এটা ভেক্টৰ আছে, ছাপোজ ইউনিট ভেক্টৰ আছে, এইটো এটা ইউনিট ভেক্টৰ এ কেপ, তাৰমানে এ কেপৰ ভেলুটো হ'ব ওৱান, ওৱান ইউনিট। এইটো ভেক্টৰৰ মেগনিচিউড ওৱান ইউনিট। এতিয়া যদি আমি এইটো ভেক্টৰৰ লগত যদি আমি ছাপোজ টু ডি মাল্টিপ্লাই কৰোঁ, তে টু ডি মাল্টিপ্লাই কৰাৰ লগে লগে এইটো ভেক্টৰৰ মেগনিচিউডটো ডাবল হৈ যাব, ডাবল হৈ যাব। তো ডাবল হৈ গ'লে টু এ কেপৰ ভেলুটো হ'ব টু ইউনিটছ, ঠিক আছে, টু ইউনিটছ পাবা। তো এইদৰে এটা ভেক্টৰৰ একক ভেক্টৰৰ লগত যদি আমি কিবা এটা মাল্টিপ্লাই কৰোঁ সেইটো কি হয়, মেগনিচিউডটো এনেকুৱাকৈ টু আহি যাব, আৰু ডাইৰেকশ্যনটো চেম ডাইৰেকশ্যন আহিব, কাৰণ আমি এইটো পজিটিভ মাল্টিপ্লাই কৰিছোঁ, বুজি পালা। এতিয়া ইউনিট ভেক্টৰ কৈছিলোঁ আমি, ইউনিট ভেক্টৰটো আছিল কি, যে এটা ইউনিট ভেক্টৰ মিনছ মেগনিচিউড ওৱান, এইটোত আছিল। এতিয়া তোমালোকে মনত কৰা, থ্ৰী ডাইমেনশ্যন যিটো আমি ফাৰ্ষ্টত পাইছিলোঁ, ক্লাছ ইলেভেনত পাইছিলোঁ, থ্ৰী ডাইমেনশ্যন জ্যামিত্ৰি, এইটো এক্স এক্সিছ, ৱাই এক্সিছ, এইটো হৈছে জেড এক্সিছ, এইটো আছে। এতিয়া আমি ছাপোজ ইয়াত এটা পইণ্ট লৈছোঁ, যিটো পইণ্টৰ কোঅৰ্ডিনেট হৈছে ওৱান জিৰ' জিৰ', পইণ্ট লৈছোঁ এক্স এক্সিছৰ ওপৰত ওৱান জিৰ' জিৰ' এইটো হৈছে অৰিজিন, যাৰ কোঅৰ্ডিনেটটো আমি কওঁ জিৰ' 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 বুলি কওঁ। গতিকে এইটোৰ পৰা এইখিনিলৈকে যিটো ডিষ্টেঞ্চ হ'ল, ডিষ্টেঞ্চটো ওৱান হ'ল, তাৰমানে মেগনিচিউড ওৱান হ'ল। এতিয়া যদি আমি এইটো এটা ভেক্টৰ যদি বনাই দিওঁ, যে এইটো এটা ভেক্টৰ, তেতিয়া অ' এ, অ' এ যিটো এটা ভেক্টৰ হ'ল, এইটো এটা ইউনিট ভেক্টৰ। অ' এ এটা ভেক্টৰ হৈছে, ইয়াৰ মেগনিচিউডটো ওৱান, ইউনিট ভেক্টৰ। তো আৰু এই ইউনিট ভেক্টৰটো আছে এক্স এক্সিছৰ ডাইৰেকশ্যনত, আৰু ইয়াক আমি ডিনোট কৰোঁ, ঠিক আছে, ইয়াক আমি ডিনোট কৰোঁ আই কেপটোৱে, আমি ডিনোট কৰোঁ আই কেপ। এইটো আমি ইজিলি ডিনোট কৰা আছে, আই কেপ মানে হৈছে এটা ইউনিট ভেক্টৰ এলং এক্স এক্সিছ। ছিমিলাৰলি যদি আমি ইয়াতে এটা পইণ্ট লওঁ, বি পইণ্ট, যাৰ কোঅৰ্ডিনেটটো হ'ব জিৰ' ওৱান জিৰ' যদি লওঁ, তেতিয়া এই যে এটা ভেক্টৰ পালা ৱাই এক্সিছৰ পিনে, এইটো ভেক্টৰ হ'ব এটা ইউনিট ভেক্টৰ, আৰু ইয়াক নাম দিওঁ আমি জে কেপ। ছিমিলাৰলি এইফালে হ'ব কে কেপ। গতিকে আমি ইয়াতে পালোঁ যে আই কেপ, জে কেপ এণ্ড কে কেপ আর থ্রি ইউনিট ভেক্টরস অ্যালং এক্স এক্সিস, ওয়াই এক্সিস অ্যান্ড জেড এক্সিস রেসপেক্টিভলি, ঠিক আছে, এখানে আমি পালো। এতিয়া চাবা, যদি আমি যে আই কেপ আছে, আই কেপর লগত সাপোজ আমি টু মাল্টিপ্লাই করলো, টু মাল্টিপ্লাই করার লগে বুঝিবা কি, যে ইয়ার ম্যাগনিচিউডটো টু ইউনিটস অ্যালং এক্স এক্সিস, কারণ আই কেপ দিয়া হয়েছে, আই কেপ মিন্স ইউনিট ভেক্টর অ্যালং এক্স এক্সিস। গতি টু মাল্টিপ্লাই করলে মানে এক্স এক্সিস ডাইরেকশনে থাকবে, খালি ম্যাগনিচিউডটো টু হয়ে যাব, মানে ডাবল হয়ে যাব। গতিকে চাবা, এতিয়া আমি টু ডাইমেনশনত যাও, টু ডাইমেনশনত চাবা এটা বস্তু, এক্স এক্সিস আর এটা হয়েছে ওয়াই এক্সিস, এটা হয়েছে অরিজিন। এতিয়া ধরে লওয়া যে এইখানে ডিস্টেন্সটা হয়েছে আই কেপ, এইখানে হয়েছে আই কেপ মানে ইউনিট ভেক্টর। এতিয়া ইয়ার লগে যদি আমি এক্স মাল্টিপ্লাই করো, এক্স এক্স মাল্টিপ্লাই করে দিল, এক্স মাল্টিপ্লাই করলে এই যে ডিস্টেন্স আছে অলপ বাড়িব বা কমিব, কিবা এটা হব, ধরে লৈছো যে এইখিনি হয়, এইখিনি মানে হৈছে এক্স আই কেপ, এইখিনি এক্স আই কেপ। এতিয়া তাৰমানে এইখিনিৰ পৰা এইখিনিলৈকে ডিষ্টেঞ্চ হৈছে এক্স, তেনেহ'লে এই ভেক্টৰটো হ'ব এক্স আই কেপ। এতিয়া আমি ইয়াৰ পৰা এইখিনি ডিষ্টেঞ্চ লৈছোঁ, ছাপোজ এইখিনি ডিষ্টেঞ্চটো হৈছে ৱাই, ছাপোজ ডিষ্টেঞ্চটো ৱাই, আৰু এইটো এলংটো তুমি জানা যে জে কেপটো হয়, গতিকে এইটো যিটো ভেক্টৰ, এই ভেক্টৰটো হ'ব ৱাই জে কেপ, এইটো পাবা। এতিয়া ষ্টাৰ্ট কৰিছিলোঁ অ'ৰ পৰা, ইয়াতে গ'লোঁ, গতিকে অ'ৰ পৰা এইখিনিলৈকে যিটো ভেক্টৰ হ'ব, এইটো ভেক্টৰটো ভেক্টৰ এডিশ্যন ল যিটো পাইছিলা, ট্ৰাইংগুল ল ভেক্টৰ এডিশ্যন, সেইটোৰ পৰা পাবা এক্স আই কেপ প্লাছ ৱাই জে কেপ, এইটো ভেক্টৰটো হ'ব এক্স আই কেপ প্লাছ ৱাই জে কেপ।
আৰু ইয়াৰ কোঅৰ্ডিনেটটো আছিল পি এক্স ৱাই। গতিকে ইয়াৰ ফলে এইখিনিৰ পৰা কি বুজি পালোঁ চাবা, যদি আমি টু ডাইমেনশ্যনত এটা পইণ্ট লওঁ এক্স ৱাই, এই এক্স ৱাই পইণ্ট যদি লওঁ এইটো পইণ্টৰ পজিশ্যন ভেক্টৰ, এইটো এই পজিশ্যন ভেক্টৰটো হ'ব এক্স আই কেপ প্লাছ ৱাই জে কেপ, এইটো আমি ডাইৰেক্ট ক'ব পাৰোঁ। গতিকে আমি পি যদি পইণ্ট লৈছোঁ এক্স ৱাই, তেতিয়া এই পি পইণ্টৰ কাৰণে যিটো পজিশ্যন ভেক্টৰ হ'ব সেই পজিশ্যন ভেক্টৰটো হ'ব এক্স আই কেপ প্লাছ ৱাই জে কেপ, এইখিনি পোৱা যায় এক্স আই কেপ প্লাছ ৱাই জে কেপ। গতিকে তোমাক যদি ওৱান আৰু এটা টু দুটা পইণ্ট দিলোঁ, এটা পইণ্ট দিলোঁ ওৱান টু, এতিয়া যদি কওঁ এইটো পইণ্টৰ কাৰণে পজিশ্যন ভেক্টৰটো কি হ'ব, তো তোমাক ক'ব লাগিব আই কেপ প্লাছ টু জে কেপ, এইখিনি। তো এইদৰে আমি পজিশ্যন ভেক্টৰটো উলিয়াব পাৰোঁ। এতিয়া যদি আমি থ্ৰী ডাইমেনশ্যনত যাওঁ, থ্ৰী ডাইমেনশ্যন লৈছোঁ, এইটো এক্স এক্সিছ আছে, এইটো আছে ৱাই এক্সিছ, এইটো হৈছে জেড এক্সিছ, ঠিক আছে। এতিয়া এইটোত আমি জানো যে এক্স এক্সৰ পিনে ইউনিট ভেক্টৰটো আই কেপ, ৱাই এক্সৰ পিনে হয় জে কেপ, আৰু জেড এক্সৰ পিনে হয় কে কেপ, এইখিনি আমি পাইছিলোঁ। এতিয়া আমি এটা পইণ্ট লৈছোঁ, ছাপোজ এটা পইণ্ট লৈছোঁ পি পইণ্ট, যাৰ কোঅৰ্ডিনেটটো হৈছে এক্স ৱাই জেড, এক্স ৱাই জেড পইণ্ট লৈছোঁ। এতিয়া আমি এইটো পইণ্টৰ কাৰণে আমি উলিয়াম পজিশ্যন ভেক্টৰ, তাৰমানে অ' পি ভেক্টৰটো উলিয়াম। অ' পি ভেক্টৰটো কি হ'ব এইটো আমি উলিয়াই চাম কি হয়। এতিয়া চাবা, আমি পইণ্ট লৈছোঁ এক্স ৱাই জেড, গতিকে অৰিজিনৰ পৰা এক্স এক্সিছৰ পিনে যাব এক্স ইউনিট, এক্স ইউনিট যাব, তাৰপিছত ইয়াৰ পিছত যাব ৱাইৰ পিনে যাব ৱাই ইউনিট, আৰু জেড এক্সিছৰ পিনে যাব জেড ইউনিট। এনেকুৱা হ'ব, তাৰমানে এইখিনি হৈছে এক্স, এইখিনি হৈছে ৱাই, আৰু এইখিনি যাইছে, এইখিনি হৈছে জেড, এলং জেড এক্সিছ। এইটো আচলতে থ্ৰী ডাইমেনশ্যন হয়, অলপ এইটো ইমাজিন কৰিবলৈ ট্ৰাই কৰিবা। তো আমি আগৰ নিয়মতে এইখিনি পাই যাম কি যে এক্স আই কেপ ভেক্টৰটো হ'ব, এইটো হ'ব ৱাই জে কেপ, আৰু এইটো হ'ব জেড কে কেপ। তো সেইদৰে আমি পাওঁ এক্স আই কেপ প্লাছ ৱাই জে কেপ প্লাছ জেড কে কেপ, এইদৰে পাই যাওঁ। তাৰমানে এক্স ৱাই জেড যদি এটা পইণ্ট লৈছোঁ, এইটো পইণ্টৰ পজিশ্যন ভেক্টৰটো পাবা এক্স আই কেপ প্লাছ ৱাই জে কেপ প্লাছ জেড কে কেপ, এইটো পাই যাওঁ পজিশ্যন ভেক্টৰ, তাৰমানে অ' পি ভেক্টৰ পাই যাবা। অ' ভেক্টৰটো হ'ব এক্স আই কেপ প্লাছ ৱাই জে কেপ প্লাছ জেড কে কেপ, এইখিনি পালা। এতিয়া আমি এতিয়া লৈছোঁ পি পইণ্ট এক্স ৱাই জেড, এইটো হৈছে পজিশ্যন ভেক্টৰ অফ পি, এইটো ভেক্টৰটো হৈছে এক্স আই কেপ প্লাছ ৱাই জে কেপ প্লাছ জেড কে কেপ, এইটো হৈছে অৰিজিন, অৰিজিনৰ কোঅৰ্ডিনেটটো হয় জিৰ' জিৰ' জিৰ'। গতিকে অ' পি, অ'ৰ পৰা পিৰ যিটো ডিষ্টেঞ্চ, এইটো ডিষ্টেঞ্চ পাবলৈ মতে আমি ক'ব পাৰোঁ না এক্স মাইনাছ জিৰ' হোল স্কোৱাৰ, ৱাই মাইনাছ জিৰ' হোল স্কোৱাৰ, তো আমি পাওঁ এক্স স্কোৱাৰ প্লাছ ৱাই স্কোৱাৰ প্লাছ জেড স্কোৱাৰ, এইটো হৈছে অ' পি, অ'ৰ পৰা পি ডিষ্টেঞ্চ। তো আমি ডাইৰেক্ট ক'ব পাৰোঁ যে অ' পি মিনচ মেগনিচিউড অফ দ্য ভেক্টৰ অ' পি, সেইটো ক'ব পাৰোঁ। গতিকে এইখিনিৰ পৰা আমি কি পালোঁ চাবা, অ' পি আছিল এক্স আই কেপ প্লাছ ৱাই জে কেপ প্লাছ জেড কে কেপ, আৰু এই ভেক্টৰৰ মেগনিচিউডটো আমি পালোঁ ৰুট অভাৰ এক্স স্কুৱাৰ প্লাছ ৱাই স্কুৱাৰ প্লাছ জেড স্কুৱাৰ। গতিকে এটা যদি পইণ্ট তোমাক দিছে যে এক্স ৱাই জেড, যদি কয় এইটো পইণ্টৰ পজিশ্যন ভেক্টৰটো কি, তেতিয়া আমি ক'ম এক্স আই কেপ প্লাছ ৱাই জে কেপ প্লাছ জেড কে কেপ, এইটো হ'ল পজিশ্যন ভেক্টৰ। আৰু যদি ক'ব এইটো ভেক্টৰৰ মেগনিচিউডটো কিমান, তেতিয়া মেগনিচিউডটো ক'ব লাগিব এক্স স্কুৱাৰ প্লাছ ৱাই স্কুৱাৰ প্লাছ জেড স্কুৱাৰ, এইদৰে আমি মেগনিচিউডটো উলিয়াই চাম। বুজি পালা এইখিনিলৈকে? গতিকে আমাৰ এতিয়ালৈকে ভেক্টৰটো পালোঁ আৰু ভেক্টৰৰ মেগনিচিউডটো পালোঁ। এতিয়া আছে কম্পনেণ্টছ অফ এ ভেক্টৰ। এতিয়া এটা ভেক্টৰৰ কম্পনেণ্টছ মানে কি বুজায়, এতিয়া ভেক্টৰৰ কম্পনেণ্টছ মানে কি, ধৰা এটা ভেক্টৰ লৈছোঁ মই যে এক্স আই কেপ প্লাছ ৱাই জে কেপ প্লাছ জেড কে কেপ, এইটো হৈছে অ' পি ভেক্টৰ, পজিশ্যন ভেক্টৰ অফ দ্য পইণ্ট পি। এতিয়া যদি কওঁ এইটো ভেক্টৰৰ কম্পনেণ্টছ কি, কম্পনেণ্টছ দুই ধৰণৰ হ'ব পাৰে, এটা হ'ব স্কেলাৰ কম্পনেণ্টছ আৰু এটা হ'ব ভেক্টৰ কম্পনেণ্টছ। এতিয়া স্কেলাৰ কম্পনেণ্টছ মানে হ'ব যে আই কেপ জে কেপ আৰু কে কেপৰ কোফিচিয়েণ্টছ, কোফিচিয়েণ্টছবিলাক কি কি আছে, সহগবিলাক কি কি আছে। যেনেকুৱা এটা আই কেপৰ লগত আছে এক্স, ৱাইৰ লগত আছে জেড, লগত আছে ৱাই, আৰু কে কেপৰ লগত আছে জেড। গতিকে এক্স ৱাই জেড আৰ দ্য স্কেলাৰ কম্পনেণ্টছ অফ দ্য ভেক্টৰ অ' পি, এক্স ৱাই জেড হৈছে স্কেলাৰ কম্পনেণ্টছ, বুজি পালা। একেদৰে ভেক্টৰ কম্পনেণ্টছ যদি কওঁ, তেতিয়া হ'ব এক্স আই কেপ, এইটো হৈছে ভেক্টৰ কম্পনেণ্টছ, ৱাই জে কেপ, এইটো এটা ভেক্টৰ কম্পনেণ্টছ, এণ্ড জেড কে কেপছ আৰ দ্য ভেক্টৰ কম্পনেণ্টছ অফ দ্য ভেক্টৰ অ' পি, ভেক্টৰ উপাংশ, আৰু এইটো হৈছে স্কেলাৰ উপাংশ, বুজি পালা, স্কেলাৰ উপাংশ আৰু এইটো হৈছে ভেক্টৰ উপাংশ। গতিকে আমি এটা ভেক্টৰৰ স্কেলাৰ উপাংশ আৰু ভেক্টৰ উপাংশখিনি পাই গ'লোঁ। এতিয়া ধৰা তোমাক এটা প্ৰশ্ন দিলোঁ যে মাইনাছ ওৱান টু থ্ৰী এটা পইণ্ট লৈছোঁ, যদি কওঁ যে এইটো ভেক্টৰ, এইটো পইণ্টৰ পজিশ্যন ভেক্টৰটো কি,
তেতিয়া আমি কম পজিটিভ ভেক্টরটো হৈছে মাইনাস আই কেপ প্লাস টু জে কেপ প্লাস থ্রি কে কেপ, এইটো হৈছে পজিটিভ ভেক্টর অফ দিস পয়েন্ট। এতিয়া যদি কওক এইটো যিটো ভেক্টর পোৱা গ'ল এই ভেক্টরৰ ম্যাগনিচিউডটো কিমান, লেংথটো কিমান, তেতিয়া আমি কি কৰিম রুট ওভার উলিয়াম, রুট ওভার মাইনাস ওয়ান হোল স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার, গতিকে আমি পাম 149, 149, তো এটা হল রুট ওভার 14 ইউনিটস। গতিকে আমি এই ভেক্টরের যেটো এইটো ভেক্টরের আমি এটো হল ম্যাগনিচিউড পাই গেলো, তো এইদরে আমি ভেক্টরের ম্যাগনিচিউড উলিয়াম। আর যদি কোথাও এইটো ভেক্টরের স্কেলার কম্পোনেন্টস কি কি, তাতে কোবা কি মাইনাস ওয়ান টু থ্রি, তার মানে পয়েন্ট টু, মাইনাস ওয়ান টু থ্রি, আর ভেক্টর কম্পোনেন্টস বলে গেলে মাইনাস আই ক্যাপ টু জে ক্যাপ অ্যান্ড থ্রি কে ক্যাপ, এইটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্টস, বুঝি পালা? তো আজির কারণে এখানেই হবো, আর নেক্সট ভিডিওতে আমি লই আহিম ডাইরেকশন কোসাইন্স, ডাইরেকশন রেশিওস, এখানে লই আহিম। গতিকে তোমালোকে ভিডিওবিলাক রেগুলারলি চাই থাকিবা, যাতে তোমালোকে ক্লাসবিলাক ক্লিয়ার হয়ে থাকে আর লেসনবিলাকও ক্লিয়ার হয়ে থাকে। আর পাইলে সাবস্ক্রাইব কৰি লবা যাতে নোটিফিকেশনটা আহি যায়, আর শেয়ারটা কৰি লবা, ঠিক আছে? আর যদি তোমালোকে নোটস লাগে তোমালোকে কমেন্ট সেকশনে জানাই দিবা, যদি নোটস লাগে নোটসর আমি আয়োজন করিম, যাতে তোমালোকে নোটসও প্রোভাইড করে দিব পারো, ঠিক আছে? তো আজির কারণে হবো, থ্যাংক ইউ।